السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، أما بعد، اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله সম্মানিত উপস্থিতি, আমরা গত ক্লাসে 12 নম্বর লেসনটা শেষ করে 13 নম্বর লেসন শুরু করেছিলাম। আল্লাহর মেহরবানিতে আমরা 13 নম্বর লেসনের কনভারসেশন বা এক্সারসাইজে যাওয়ার আগে যে মূল কনসেপ্টটা সেটা বুঝার চেষ্টা করতেছিলাম। মৌলিকভাবে এখানে আমরা লামুল আমরি বা থার্ড পার্সন এবং ফার্স্ট পার্সন মুদারের ক্রিয়া, এটা ইনডিরেক্ট আমরের জন্য অথবা নাহির জন্য ব্যবহারের ক্ষেত্রে আমরা লামুল আমর তথা লি যুক্ত করে কিভাবে বানাবো সেটা আমরা পড়তেছিলাম। গত ক্লাসে আমরা পড়তেছিলাম লামুল আমর এটা মূলত সেকেন্ড পার্সনের যে ছয়টা ক্রিয়া আছে আমরা কিভাবে আমর বানাবো আগেই পড়ে আসছি, কিন্তু থার্ড পার্সন অথবা ফার্স্ট পার্সন, আমি এবং সে, তারা, আমি, আমরা, সে, তারা, এই যে এই অপশনগুলোতে যখন আমর বানাবো তখন কিভাবে বানাবো সেটাই মূলত লামুল আমর দিয়ে। বানানোর নিয়মটা খুবই সিম্পল। শুরুতে লামুল আমর তথা কাসরাযুক্ত লাম যুক্ত করতে হবে, এরপরে মুদারের ক্রিয়াকে শেষে মাজুম বানিয়ে দিতে হবে। শুরুতে লি, তারপরে মুদারের ক্রিয়াকে মাজুম বানাবো, তাহলেই সেটা লামুল আমর গঠিত হয়ে যাবে। এবং অর্থ করার ক্ষেত্রে অর্থ করতে হবে সে যেন কাজটা করে অথবা তার করা উচিত, আমি যেন করি আমার করা উচিত, এরকম অর্থ হবে। আমরা গত ক্লাসে আরেকটা অতিরিক্ত কথা বলছিলাম যে সেকেন্ড পার্সনে যদিও লামুল আমরটা দেখা যায় না, কিন্তু সেকেন্ড পার্সনেও আমরা জানি উক্তুব, তারপরে ইফআল, ইসমা, এইসবগুলো মুদারেতে যে কোনো ফর্মে বানালেই মাজুম হয়। আমরা জানি মাজুম কোনো কন্ট্রোলার ছাড়া হতে পারে না, তার মানে এই সেকেন্ড পার্সনেও আসলে লামুল আমর উজ্জ থাকে, উজ্জ থেকে মূলত এই ক্রিয়াগুলোকে মাজুম বানায়। তো আলহামদুলিল্লাহ আমরা লামুল আমর পড়ার পরে এরপরে লায়ে নাহি বা লান নাহিয়াতু এটা পড়তেছিলাম। লান নাহিয়ার মধ্যে অতিরিক্ত কোন নিয়ম নাই। লান নাহিয়ার মধ্যে নর্মালি শব্দটা মুদারের শব্দের শুরুতে শুধুমাত্র লা যুক্ত করলেই এবং মুদারের ক্রিয়াটাকে মাজুম বানায় দিলেই লান নাহিয়া হয়ে যায়। এটা সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন ফার্স্ট পার্সন একই নিয়ম। মাঝখানে আরেকটা কথা পড়তেছিলাম, লামুল আমর যুক্ত হওয়ার পূর্বে পরে যদি ক্রিয়ার শুরুতে লামের শুরুতে ওয়াও, ফা, সুম্মা এই কনজাংশন গুলো আসে তখন লামুল আমর এই কাসরাযুক্ত লামটা তখন সুকুন হয়ে যায়। যেমন আমরা পড়তেছিলাম ফাল ইয়াবুদু রাব্বা হাদাল বাইত, উদাহরণ সহ আমরা বিস্তারিত করেছি এই যে লিতাজলিস কুল্লু তালিবিন, এই যে ওয়াল ইয়াকতুব ওয়াবের পরে আসার কারণে সুকুন হয়ে গেছে। এরপরে আমরা লায়ে নাহি পড়েছি, লায়ে নাহির অনেকগুলো এক্সাম্পল পড়েছি এবং লায়ে নাহি এর মধ্যে আমরা এই বাক্যটাতে ছিলাম লা ইখরুজ আহাদুন মিনাল ফাসলি, কেউ যেন ক্লাস থেকে বের না হয়। এরপরে আমরা পড়তেছিলাম লা তাদখুলু সাইয়ারাতুল উজরাতি আল জামিআতা, যদি লা তাদখুলু পড়ি তাহলে বাক্যের অর্থ হবে সাইয়ারাতুল উজরাতি, ট্যাক্সি প্রবেশ করবে না বা প্রবেশ করে না আল জামিআতা, ইউনিভার্সিটিতে। জাস্ট একটা স্টেটমেন্ট বলতেছে যে ইউনিভার্সিটিতে ট্যাক্সি প্রবেশ করে না, ইউনিভার্সিটিতে ট্যাক্সি প্রবেশ করে না, জাস্ট একটা স্টেটমেন্ট বলতেছে, একটা খবর। আর যদি আমি এটাকে একটু পরিবর্তন করে লা তাদখুল, এই যে শেষে মাজুম হিসাবে পড়ি, সুকুন দিয়ে দেই, লা তাদখুল, এই যে এরকম যদি পড়ি লা তাদখুল সাইয়ারাতুল উজরাতি আল জামিআতা, তাহলে এটা লায় নাহি হয়ে গেল। লাহি নাহি থার্ড পার্সন ক্রিয়া শুরুতে আসছে, লা তাদখুল সে একজন মহিলা যেন প্রবেশ না করে, শাব্দিক অর্থ এরকম। যদি এটা কিন্তু ওই যে সেকেন্ড পার্সনের তাদখুল ওইখান থেকে আসে নাই, এটা হিয়া, এই তাদখুলুর মধ্যে ডোয়ার ইন পকেট, হিয়া, সে একজন মহিলা প্রবেশ করবে, লা তাদখুল সে যেন প্রবেশ না করে, তাহলে লা তাদখুল সাইয়ারাতুল উজরাতি, এখন ডোয়ারটা উল্লেখ হয়ে গেল, ট্যাক্সি যেন প্রবেশ না করে আল জামিআতা, ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে ট্যাক্সি যেন প্রবেশ না করে। এই বাক্যগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম। আজকে আমাদের নতুন পড়া এটা হলো আল জাজমু বিত্তলাবি, আল জাজমু বিত্তলাবি। নর্মাল অর্থ আমরা বুঝে গেছি, আল জাজমু মানে যজম প্রদান করা, যজম প্রদান করা, অথবা আমরা বলতে পারি মাজুম বানানো, বিত্তলাবি, বি মানে দ্বারা, তাই না, বিত্তলাবি, তলব দ্বারা, তলব দ্বারা মাজুম বানানো।
অর্থাৎ এটা একটা নিয়ম, আল জাজমু বিত্তলাবি, তলব দ্বারা মাজুম বানানো। জাজমু, আল জাজমু জজম, জজম কথাটা আমরা পরে আসছি, মুদারের একটা ক্রিয়া, তার কয়টা স্ট্যাটাস হয় বলেন তো? মুদারে নরমাল থাকলে আমরা জানি মারফু মানসুব মাজুম, মুদারে নরমাল থাকলে মারফু, আর শুরুতে লান আন লান কাই ইদান এগুলো আসলে মানসুব, আর যদি লাম লাম্মা লামু লামর লায় নাহি এগুলো আসে তাহলে মাজুম। তাহলে মুদারের তিনটা স্ট্যাটাস, মারফু মানসুব মাজুম। আচ্ছা এখানে আসি আমরা, আল জাজমু বিত্তলাবি, তলবের মাধ্যমে জজম প্রদান, অর্থাৎ আমরা মুদারের ক্রিয়াকে মাজুম বানাবো তলবের মাধ্যমে, তলব দ্বারা। এখন এটা একটু বোঝার চেষ্টা করি, তলব মানে কি? তলব শাব্দিক অর্থ আমরা জানি, তলাবা ইয়াতলুব অর্থ কি? চাওয়া বা অন্বেষণ করা, তাই না? খোঁজা, কোনো জিনিস খোঁজা। এখান থেকে তলিবুন মানে ছাত্র, যে পড়াশোনা অন্বেষণ করে, যে পড়াশোনা অন্বেষণ করে। আল জাজমু বিত্তলাবি, এই তলব শাব্দিকভাবে অর্থ হলো অনুসন্ধান বা চাওয়া, যেটা ইংরেজিতে আমরা বলতে পারি ডিমান্ড, কোনো জিনিসের চাহিদা করা। তো দেখেন এই যে আমরা চাহিদা, মাদি মুদারে এগুলোর মধ্যে কোনো চাহিদা নাই, তাই না? মাদির মধ্যে স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, মুদারের মধ্যেও স্টেটমেন্ট, অতীতকাল বর্তমান ভবিষ্যতে স্টেটমেন্ট দেওয়া হয়। কিন্তু যখনই আমরা ক্রিয়াটাকে আমর বানাই অথবা নাহি বানাই, আমর আমর মানে অর্ডার, আমি বলতেছি ইফআল তুমি করো, মানে তার কাছ থেকে কাজটা আমি ডিমান্ড করতেছি, বলতেছি লা তাফআল তুমি করো না, তার মানে সে যেন কাজটা না করে, না করাটা আমি ডিমান্ড করতেছি, তাই না? তাহলে আমর এবং নাহি এগুলো হলো ডিমান্ড, তলব। এই তলবটা এখানে মৌলিকভাবে আমরা আমাদের প্রয়োজন পর্বে তিনটা জানা, তলবের আসলে ছয়টা প্রকার আছে, আমর নাহি তামান্নি তারাজ্জি অনেকগুলো হয়, তার মধ্যে আমাদের তিনটা জানতে হবে। এখানে দুইটা দেওয়া আছে, আমর এবং নাহি, ক্রিয়ার মধ্যে আমর এবং নাহি, এটা হলো তলব। তলব কথাটার অর্থ আমরা বুঝে গেছি, তলব মানে হলো ডিমান্ড, চাওয়া, চাহিদা। তো একইভাবে আমি যদি একটা প্রশ্ন করি, যেমন আমি প্রশ্ন করলাম আকালতা আল আশা আ, আমরা জানি আশা অন অর্থ হলো লাঞ্চ, আল আকালতা আল আশা আ, আকালতার জায়গায় আমরা তানাওয়ালতা বলতে পারি, আল তানাওয়ালতাল আশা আ, এটা একটা প্রশ্ন, তাই না? আরবিতে প্রশ্নকে কি বলে? ইস্তিফহাম, ইস্তিফহাম, ইস্তিফহাম। দেখেন এখানেও কি একটা ডিমান্ড আছে না, চাহিদা আছে না? আমি জানতে চাচ্ছি আপনি কি রাতের খাবার খেয়েছেন কিনা, তাহলে এখানেও একটা ডিমান্ড আছে, তাই না? তার মানে এখানে আমরা এই তলব বলতে তিনটা জিনিস বুঝবো। তলব মানে আমাদের স্লাইডে দেয়া আছে, এক নাম্বার হলো আল আমরু, আমর, সকল আদেশ সূচক ক্রিয়া। দুই নাম্বার হলো আন নাহিউ বা সকল নিষেধ সূচক ক্রিয়া। তিন নাম্বার হলো আল ইস্তিফহামু, সকল প্রশ্ন, যত রকম প্রশ্ন আছে এই প্রশ্নগুলোকেও তলব বলে। এর আরো প্রকার আছে, বাকি এই তিনটা মৌলিক, এই তিনটা আমাদের লাগবে। এই তিনটা হলে কি হবে, এই আমর বা এগুলোকে বলে তলব। এই তলবের স্ট্রাকচারটা হলো, ব্যবহার স্ট্রাকচার হলো, প্রথমে আসবে তলব, এরপরে আসবে জবাবু তলব। তাহলে প্রথমে আসলো আত্তলাবু, আত্তলাবু মানে কি? আমর নাহি অথবা ইস্তিফাম, এই তিনটা, আমর নাহি ইস্তিফাম, এই তিনটাকে তলব বলে। এখন তলবের পরে জবাব উত্তলব আসবে, যেমন আমি একটা প্রশ্ন করলাম, এই প্রশ্নের পরে প্রশ্নের উত্তর দিবে না, বলবে আমি একটা অর্ডার করলাম, অর্ডারের ফলাফল বলা হবে, নিষেধ করলাম এটার ফলাফল বলা হবে। প্রথমে আসবে তলব, এরপরে আসে জবাব উত্তলব। আমরা কন্ডিশনাল সেন্টেন্স পরে আসলে ওইখানে যেরকম আছে শর্ত জবাব শর্ত, একইভাবে এটার ব্যবহার হলো আত্তলাব জবাব উত্তলব। তাহলে এখানে আমাদের এই যে এই উদ্দেশ্য হলো আল জাজমু বিত্তলাবি, এর দ্বারা উদ্দেশ্য হলো আমাদের এখানে আল জাজমু বিত্তলাবি, তলবের দ্বারা জজম প্রদান, এর দ্বারা উদ্দেশ্য হলো এই যে সেন্টেন্সের মধ্যে তলবের পরে জাওয়াবুত তলাবের মধ্যে যে ভার্ব আসবে এই ভার্বটাকে মাজুম বানাতে হবে, মাজুম বানাতে হবে। আমি আবার বলি, তাহলে কনস্ট্রাকশনটা হলো তলব বলতে উদ্দেশ্য হলো আমর নাহি ইস্তেফাম, কনস্ট্রাকশন হলো প্রথমে আসবে তলব, এই তলবের পরে আরেকটা সেন্টেন্স থাকবে যেটা হলো জবাবুত তলব, এই জবাবুত তলবের মধ্যে যদি মুদারের ক্রিয়া থাকে তাহলে সেটাকে মাজুম বানাতে হবে। এই যে এই কথাটাকেই আমরা এখানে পড়তেছি আল জাজমু বিত্তলাবি, আল জাজমু বিত্তলাবি, অর্থাৎ জজমের দ্বারা কি বলে তলবের দ্বারা মুদারের ক্রিয়াকে মাজুম বানানো, আল জাজমু বিত্তলাবি। অর্থাৎ তাহলে এখানে এই আমেল, এই মাজুমের আমেলটাকে হলো
বলেন তো, যেমন উদাহরণ দিই, উদাহরণ দিলে সহজ হবে। যেমন আমি বললাম এখানে আমাদের স্লাইডেই উদাহরণ আসবে, একটু পড়ি। আমর নাহির উদাহরণগুলো আমাদের স্লাইডে আসছে। ইস্তিফহামেরটা আমরা কোরআনে কারিম থেকে পড়ব। যেমন দেখেন আমরা কনসেপ্টটা বুঝে গেছি, একটু পড়ি। প্রথমে আমরটা পড়ি, এই দেখেন আমর। ইকরা মাররাতান উখরা, মাররাতান উখরা মানে এগেইন, দ্বিতীয়বার। তাহলে অর্থ কি হলো, ইকরা মাররাতান উখরা, তুমি দ্বিতীয়বার পড়ো। দ্বিতীয়বার পড়লে কি হবে, অর্থাৎ সে প্রথমবার পড়ছে বুঝতেছে না, সে বলতেছে আমি বুঝি নাই, তাহলে আমি দ্বিতীয়বার আমি তাকে বলতেছি ইকরা মাররাতান উখরা, তুমি এগেইন দ্বিতীয়বার আবার পড়ো, তাফহামহু, তাহলে তুমি পাঠটি বুঝতে পারবে। ইকরা মাররাতান উখরা, পুনরায় আবার পড়ো, তাফহামহু। দেখেন এখানে ভার্ব আছে তাফহামহু, এই যে তাফহাম, এই ভার্বটা কোন স্ট্যাটাসে আছে, মারফু মানসুব মাজজুম, বলেন তো? আমরা জানি মাজজুম অবস্থায় সুকুন হবে, তাহলে এখানে দেখেন তাফহামহু মাজজুম হয়ে গেল। তাহলে দেখেন এখানে মাজজুমের কি বাহ্যিক কোন কন্ট্রোলার আছে, লাম, লাম্মা, লামুল আমর, লায় নাহি, কিছু নাই। তারপরেও এই তাফহামহু এটা মাজজুম হলো কেন, কারণ এটা তলবের জবাবে আসছে। ইকরা এটা একটা তলব, আমর, কারেক্ট, এই আমরের জবাবে আসছে, আমরটাই এখানে তলব, তাহলে তলবের জবাবে আসার কারণে জবাব উত্তলবে আসছে, তো সুতরাং এটা মাজজুম হবে। তাহলে আমরের উদাহরণ বুঝে গেলাম, ইকরা মাররাতান উখরা। এবার দেখেন নাহির উদাহরণ, দুই নাম্বার উদাহরণ হলো, আমরা জানি কাসলান, কাসলান আরবি হলো অলস, তো এখান থেকে কাসালা করলে কি হবে, ফলাফল বলতেছে তানজাহ, নাজাহা ইয়ানজাহু, আমরা জানি অর্থ হলো কৃতকার্য হওয়া, সফলকাম হওয়া। তাহলে লা তাকসাল, তুমি অলসতা করো না, তানজাহ, তাহলে তুমি সফলকাম হতে পারবে, কৃতকার্য হতে পারবে যদি অলসতা না করো। তাহলে দেখেন এখানে আমরা এই যে তানজাহ এই ভার্বটা মাজজুম পাচ্ছি, এটা মাজজুম হলো কেন, কারণ এই যে নাহি তার জবাবে আসছে। তাহলে নাহিটাকে বলে তলব, আমরটাকে বলে তলব, এই তলবের জবাবে যে মুদারের ক্রিয়া আসবে সেটা মাজজুম হবে, এটাকেই বলে আল জাজমু বিতলাবি, তলবের মাধ্যমে জজম হওয়া বা ক্রিয়াটা মাজজুম হওয়া, তলবের মাধ্যমে মাজজুম হওয়া। তাহলে আমরা আমর নাহি এই দুটার উদাহরণ এখানে আছে বুঝে গেলাম। ইস্তিফহাম আমরা বলতেছি তলব বলতে আমর নাহি ইস্তিফহাম, এই তিনটা উদ্দেশ্য, তো আমরা দুইটা বুঝে গেলাম। এখানে একটু উদাহরণটা আবার আমি লিখি, ইকরা ইকরা ইদ-দারসা মাররাতান উখরা, তুমি দার্সটি দ্বিতীয়বার আবার পড়ো, তাহলে কি হবে, তাফহামহু, তাহলে এই দার্সটা তুমি বুঝতে পারবে, তাফহামহু, এই দেখেন এটা মাজজুম হয়ে গেল। নাহি নাহির মধ্যে আমি বলতেছি লা তাকসাল, এটা কাসিলা ইয়াকসালু, সামিয়ে আসমাও থেকে আসে, কাসিলা ইয়াকসালু, অলস হওয়া বা অলসতা করা, তাহলে লা তাকসাল, তুমি অলসতা করো না, তাহলে এটা নাহির ক্রিয়া, এটা তলব, এ তলবের জবাবে আসতেছে। তানজাহ নর্মাল ছিল তানজাহু, তাহলে এটা আমরা মাজজুম বানিয়ে দিলাম, তাহলে হলো তানজাহ, তাহলে তুমি কৃতকার্য হবে বা তাহলে তুমি সফলকাম হবে। তাহলে দেখেন এই তানজাহ এই ভার্বটা নাহি বা তলব এর জবাবে আসছে, মাজজুম হয়ে গেছে। তাহলে এখানে দুইটারই আমেল, এই মাজজুম, এই ভার্বটা মাজজুমের আমেল কে, এই যে আমর অর্থাৎ তলব, এই তানজাহ এটা মাজজুম, তার আমেল কে, এই লা তাকসাল, এই নাহি, এই ভার্বটা বা তলবটা, কারেক্ট। এখন একটা ইস্তিফহামের উদাহরণ দিই প্রশ্নের, যেমন কোরআনে কারিমে আমরা পড়ি সূরাতুস সফের মধ্যে আছে না, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফী সাবিলিল্লাহ, এরপর আছে ইয়াগফির লাকুম, একটা লম্বা আয়াত। এই দেখেন কি বলতেছে, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন, আমি কি তোমাদেরকে একটা ব্যবসায়ের কথা বলে দিব, যে ব্যবসা তোমাদেরকে কঠিন শাস্তি থেকে মুক্তি দিবে, সেই ব্যবসাটা হলো তোমরা আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমান রাখো, আল্লাহর রাস্তায় জান মাল নিয়ে জিহাদ করো, এটাই তোমাদের জন্য উত্তম।
যদি তোমরা জানতে, এই যে এই ব্যবসার কথা বলে দিল, এখন আমি কি তোমাদেরকে বলে দিব? এই দেখেন এরপরে বার বাসছে ইয়াগফির লাকুম যুনুবাকুম, এই যে ইয়াগফির লাকুম যুনুবাকুম, ইয়াগফির, দেখেন এই বারটা মারফু মানসুব মাজুম কোন ফর্মে আছে? মাজুম, এটা মাজুম আছে। এটা মাজুম হলো কেন? এই যে এই পূর্বে যে ইস্তেফাম আছে না, ইস্তেফামটা একটা তলব, এই তলবের জবাবে এটা মাজুম হয়েছে। তাহলে সহজে আমরা কনসেপ্টটা বলতে পারি কি, আমর নাহি এবং ইস্তেফাম এই তিনটা হলো তলব, এই তলবের জবাবে যে ভার্ব আসবে, যে সেন্টেন্স আসবে, তার মধ্যে মুদারের ক্রিয়া থাকলে সেটা মাজুম হবে, এটাকেই বলা হয় আল জাজমু বিত্তলাব, বা তলবের মাধ্যমে মুদারের ক্রিয়া মাজুম হওয়া। এখন এই কনসেপ্টটা আমরা সবাই ক্লিয়ার, একটু সবাই দেখেন তো, বলতেছি তলব, তলব দ্বারা উদ্দেশ্য আমর নাহি ইস্তেফাম, এর জবাবে যে ভার্ব আসবে এটা মাজুম হবে, এটাকেই বলা হয় আল জাজমু বিত্তলাব। এই কনসেপ্টটা ক্লিয়ার সবাই? এখানে কারোর কোনো ডাউট আছে? জি আপনারা বুঝে গেছেন। তাহলে মেইন কথা হলো, এই যে বুঝার বিষয় হলো, এই যে তাফহাম, এই বার্বটা এখানে মাজুম হলো কেন? এটার আমেল কে? এই তলব, কারেক্ট। এই তানজাহ, এটা মাজুম হয়েছে, আর আমেল কে? লা তাকসাল, এই তলব। তাহলে এটা হলো জবাব উত্তর। এই ইকরার, এই ইকরার পরে যে দাসা আপনি লিখছেন বা এখানে ইকরাহু এইভাবে একটা কিছু আসা উচিত ছিল। হ্যাঁ, এখানে দার্সা আসার কথা আর কি, এই যে না দুইবারই তো দমির আসবে না, কারণ আগে একটা কিছু উল্লেখ থাকবে তাকে বোঝানোর জন্য দমির আসবে, তাই না? দার্সা আসতে পারে, এখানে দার্সা আসতো আর কি, এই বাক্যটাই ভুল আছে আর কি। এরকম হলে ভালো ছিল, একরা ইদার্সা, তুমি পাঠটি পড়ো মাররাতান উখরা, দ্বিতীয়বার তাফহামহু, তাহলে সেটা বুঝতে পারবে, কারেক্ট, এরকম হলে ভালো ছিল। ওকে, মেইন কনসেপ্টটা বুঝে গেছে না? কারোর কোনো ডাউট আছে কিনা এই কনসেপ্টে? এটা একটু ভুল আছে, আমরা ঠিক করে নিব। দেখেন জবাব উত্তলব কারা কারা একটু বলেন তো, একজন একটু একজনের কাছ থেকে শুনি। আমরা একটু একজন কেউ একটু বলেন, আমাদের যে পড়াটা পড়লাম আল জাজমু বিত্তলব, তলবের মাধ্যমে জজম হবে, এর দ্বারা উদ্দেশ্য কি? মুদারিকে মাজুম করার জন্য যে কন্ডিশন গুলো আছে, সেই কন্ডিশন একটা হচ্ছে যে সাধারণের যদি শব্দ থাকবে, যদি সাধারণ শব্দের জন্য সেটা কি কি আছে, এক নম্বর হচ্ছে আমরু, দুই নম্বর হচ্ছে নাহি, তিন নম্বর হচ্ছে ইস্তিফাম, চার নম্বর হচ্ছে তারাজ্জি, তারপরে তামান্নি, আর এবং তাহাদি, সাতটা শব্দ যদি থাকে তাহলে আমরা পরের শব্দটাকে জবাবে তারাজ্জিটা সেটাকে মাজুম করে দিব, জবাব উত্তলব হিসেবে মাধ্যম করে দেবো, কারেক্ট। এই সাতটার মধ্যে আমরা এখন মেইনলি মনে রাখতে হবে তিনটা, আমর নাহি ইস্তেফাম, আমর নাহি ইস্তেফাম, আর বাকিগুলো মনে রাখতে পারলে ভালো, অন্যথায় অসুবিধা নেই। আলহামদুলিল্লাহ, একটু আমরা এখন জবাব উত্তলবের আর কোনো উদাহরণ দেয় নাই, সহজে বুঝিয়ে দিছে। এবার জজমের, তলবের জজম বা জজমু বিত্তলব এভাবে বলা হবে। আচ্ছা, এখন এখানে আরেকটা কনসেপ্ট আসতেছে, এটা আরবিতে বলতেছে আন-নুদবাতু, আন-নুদবাতু, আন-নুদবা, শাব্দিকভাবে অর্থ হলো ব্যথা বা দুঃখ প্রকাশ করা। ব্যথা বা দুঃখ প্রকাশ করার জন্য অতিরিক্ত কিছু শব্দ যুক্ত হয়, এটাকে আরবিতে নুদবা বলে, নুদবা বলে। যেমন ধরেন আমার শুধু মাথা, মাথা আরবি কি? রাস, দেখেন আরেকটা ওয়ার্ড যুক্ত করলাম, তাই না? এই যে যখন ওয়া রা সা, হাই আমার মাথা, আমার মাথা ফেটে যাচ্ছে, আমার মাথায় খুব ব্যথা পাচ্ছে, এই যে আমরা হাই হুতাশ প্রকাশ করি না, এভাবে প্রকাশের জন্য এই যে শুরুতে ওয়া এবং শেষে আহ এরকম যুক্ত হয়, যেটা আমাদের ওই যে বাংলাতেও বিলাপের জন্য ব্যবহার হয়। তখন এই বিলাপের সময় তো আর ওই যে সব শব্দ বলেন, আমার বাবা মারা গেছে, বাবা, শুধু বাবা বলে চিৎকার করতে থাকে না, আমার বাবা এই সেই অনেক কিছু আর উল্লেখ করে না, শুধু এক কথা বলে চিল্লাতে থাকে, এটাকে আরবিতে আর নুদবা বলে। যেমন আমার মাথা ব্যথা, আমি খুব মাথা ব্যথা পাচ্ছি, এটাকে প্রকাশ করার জন্য বলবে ওয়া রা সা, এই যে শেষে আহ, শুরুতে ওয়া, ওয়া রা সা, এরকম।
এটা ব্যবহার আমাদের কোরআনে লাগবে না, একদম সহজ। নরমালি আমাদের বলার কথা ছিল রাসি, আমার মাথা, তাই না? রাসি, এখন রাসি না বলে এই দেখেন শুরুতে ওয়া আসলো এবং শেষে আহ যুক্ত হলো, তাই না? এই রাসি আমার মাথা, এই কথাটা হওয়ার কথা নরমাল, কিন্তু এখানে রাসা প্রথমে এটা মানসুব হয়ে গেল, এরপরে শুরুতে একটা ওয়া যুক্ত হলো, এরপরে আবার একটা আহ যুক্ত হলো। এই যে আহ, এটা মূলত ওই যে আহটা একটা এখানে যে মুদাফ মুদাফিল হিসেবে দিছে, এটা আসলে এরকম না, নর্মাল আহ এই দুটো মিলে একটা শব্দ আর কি, আহ ওই যে দুঃখ প্রকাশের জন্য ওয়া রা সা। মেইন কথা হলো পুরা মিলে একসাথে হবে ওয়া রা সা। তাহলে এখন যদি আমি আমার হাতের ব্যথা প্রকাশ করতে চাই তাহলে কিরকম হওয়ার দরকার বলেন তো? নর্মালি হওয়ার কথা হলো, বলেন তো কি হওয়ার দরকার? নর্মালি হওয়ার কথা হলো ইয়াদুন, এর সাথে যুক্ত করে ইয়াদি, আমার হাত, ইয়াদি। এখন বলেন আমি হাতে খুব ব্যথা পাচ্ছি, এটা কি হওয়ার দরকার? একজন বলেন তো, শুরুতে ওয়া যুক্ত করলাম ওয়া, এখন ইয়াদা, এটাকে মানসুব করলাম, এরপরে এরপরে কি যুক্ত হবে? আলিফ এবং হা, তাই না? তাহলে এখন একসাথে কি হবে? ওয়া ইয়াদা, করেক্ট, এরকম হবে ওয়া ইয়াদা, হাই আমার হাত, এরকম হাই আমার হাত, ওয়া ইয়াদা, ওয়া ইয়াদা, এরকম হয়ে গেল, তাই না? একইভাবে যদি আমার পায়ে বলতে চাই তাহলে বলেন তো কি হবে? রিজলুন মানে পা, তাহলে বলতে হবে ওয়া রিজলা, তাই না? হাই আমার পা, আমার পায়ের ব্যথা, এই টাইপের অর্থ হবে। এটাকে আরবিতে বলে আর নুদবা, আর নুদবা। এই যে যেমন যেমন দেখেন এখানে বলতেছে ইয়াদি ওয়া ইয়াদা, এরকম হয়ে গেল। একইভাবে বেলাল, বেলাল, বেলালের জন্য দুঃখ প্রকাশ করবো, তাহলে কি হবে? ওয়া বিলালা, এই যে নর্মাল ছিল বিলালুন শব্দটা, তাই না? শুরুতে ওয়া শেষে আ, ওয়া বিলালা, হাই বেলাল, বেলালের কি হলো, এরকম। এখন আমরা শেষের দিকে মুদারেকে মাজুম প্রদান করে যে কন্ট্রোলার গুলো আছে, যে আমেল গুলো আছে, একসাথে পড়বো। জাওয়াজিমুল মুদারিই, জাওয়াজিমুল মুদারিই, এই জাওয়াজিমু এটা হলো জাজিমুন, যজম প্রদানকারী, এর প্লুরাল। তাহলে জাওয়াজিমুল মুদারিই মানে মুদারের ক্রিয়াকে মাজুম এর আমেল সমূহ, মাজুম বানানে ওয়ালা, কারা কারা বানায়? এই যে এক নম্বর হলো লাম, দুই নম্বর লাম্বা, তিন নম্বর হলো লান্নাহিয়া, লাম লাম্মা লান্নাহিয়া, লাম লাম্মা লান্নাহিয়া। চার নম্বর হলো লামুল আমরি, লামুল আমরি, লামুল আমরি। এই চারটা হলো বার্বকে, মুদারের বার্বকে মাজুম বানায়, এই চারটা মেইনলি, এই চারটা। তাহলে আমরা আরেকটা পাঁচ নম্বর পরে আসলাম, জবাব উত্তলব, তাই না? পাঁচ নম্বর কি? জবাব উত্তলব। ছয় নাম্বার আছে আবার ইন, ইন সহ কিছু কন্ট্রোলার আছে, যে কন্ট্রোলার গুলো শর্তবাচক বা কন্ডিশনাল অর্থ প্রদান করে। এই ছয়টাই মূলত হলো জাওয়াজিমুল মুদারে, মুদারেকে যজম প্রদান করে। তাহলে এখানে চারটা আছে, লাম লাম্মা লায় নাহিয়া লামুল আমর। এই লামুল আমরটা আসলে বানানটা এরকম হবে, লামুল আমরি, এরকম হবে, লামুল আমরি। এই চারটা এবং সাথে আমরা আরো দুইটা বললাম, বলেন এক নাম্বার কি? জবাব ইনশর্তিয়া, জবাব উত্তলব। ছয় নাম্বার ইনশর্তিয়া, ইনশর্তিয়া, ইনের মতো অন্যান্য শর্তবাচক যজম প্রদানকারী কন্ট্রোলার সমূহ, কারেক্ট। এই ছয়টা হলো মুদারের ক্রিয়াকে মাজুম বানায়, মাজুম। এগুলো আমরা ইতিপূর্বে বিভিন্ন লেসনের মধ্যে পড়ে আসছি। এখন একটু কোরআনে কারিম থেকে উদাহরণ দিই। প্রথমেই আসতেছে লাম, এই লামের উদাহরণ দেখেন। এই বাক্যটা একজন একটু পড়ি, অর্থ বলি। আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি, মাশাআল্লাহ, অর্থ বলেন তো? আলাম নাজআল, আমরা কি বানাইনি, আমি কি বানাইনি তাদের জন্য, তার জন্য, আইনাইনি তার জন্য দুটি চোখ,
জিব্বা এবং সফাতাইন দুটি ঠোঁট, দুটি ঠোঁট। আমি কি তার জন্য দুটি ঠোঁট, দুটি চক্ষু এবং জিব্বা বানাইনি? আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইন। তাহলে এখানে খেয়াল করার বিষয় হলো লাম নাজআল, এই যে মুদারাটা মাজজুম আছে এর আমেল কোনটা? লাম, লাম, লাম এসে এটাকে মাজজুম বানায় দিল, রাইট। এরপরের উদাহরণটাতে যাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। ولما يدخل الإيمان في قلوبكم دخل يدخل প্রবেশ করা, তাহলে লাম্মা ইয়াদখুল অর্থ কি? has not yet entered এখনো প্রবেশ করে নাই, ঈমান এখনো প্রবেশ করেনি, তাই না? সাবজেক্ট কোনটা? ঈমান, ঈমান এখনো প্রবেশ করেনি, কোথায়? কুলুবের মধ্যে, ফি কুলুবিকুম তোমাদের অন্তরের মধ্যে, তোমাদের অন্তরে এখনো ইমান প্রবেশ করেনি। আলহামদুলিল্লাহ, আমরা জানি লাম এবং লাম্মার মধ্যে পার্থক্য হলো লাম্মাটা এখনো অর্থ থাকে, তাই না? লামের মধ্যে জি মাশাআল্লাহ। তাহলে আমরা এখানে এই লাম ইয়াদখুল এটা যে মাজজুম আছে, এই মাজজুমের কারণ কি? লাম্মা। তাহলে আমাদের তিন নাম্বার মুদারের কন্ট্রোলার হলো লাইনাহি। যেমন দেখুন কোরআনে কারিমে আসছে লা তাহজান, তুমি চিন্তা করো না, ইন্নাল্লাহ মাআনা, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাথে আছেন। তাহলে লা তাহজান, এই যে এটা মাজজুম হয়ে গেল তার শুরুতে লাই নাহি বা নিষেধাজ্ঞা সূচক লা এর কারণে। এরপরে চার নাম্বার ছিল লামুল আমর, এই যে কোরআনে আমরা সূরাতুল গাশিয়ার মধ্যে পড়ি ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহ নাজারা ইয়ানজুরু। তাহলে এখান থেকে লিয়ানজুর ছিল, লিয়ানজুর, এখানে এখানে লি থেকে সুকুন হয়ে গেল ফায়ের কারণে, তাই না? তার পূর্বে ফা আছে, আমরা জানি লামুল আমরের পূর্বে ওয়াও ফা সুম্মা আসলে সুকুন হয়ে যায়। তাহলে ফাল ইয়ানজুর আল ইনসানু, তাহলে অর্থ হলো মানুষ যেন লক্ষ্য করে, খেয়াল করে কি দিকে? ইলা তাআমিহি, তার খাবারের দিকে, মানুষ যেন তার খাবারের দিকে লক্ষ্য করে, যেন তাকায় যে খাবারটা কিভাবে আসতেছে, চিন্তা করে খাবারটা কোথা থেকে আসে। লিয়ানজুর, এই এই যে এই ইয়ানজুর এটা মাজজুম হইছে, আমেল কি? লামুল আমর লি, তাই না? লামুল আমর হলো এখানে আমেল, জি মাশাআল্লাহ। সর্বশেষ হলো আমরা এখানে জবাব উত্তলব, ওই যে পাঁচ নাম্বার পড়ে আসলাম, ছয় নাম্বার ইন দিয়ে কন্ডিশনাল বাক্য আসলে ওইখানে আমরা পড়ে নিব। এরপরে আহ, এগুলো হলো বিরক্তি প্রকাশ সূচক বা কষ্ট প্রকাশ সূচক শব্দ। এই যে আহ বা আহিন, আহ বা আহিন, এগুলো আমরা যে ইসমুল ফেল পড়ে আসছিলাম, ভার্ব নাউন ইসমুল ফেল, বাবনি শব্দের মধ্যে সাত প্রকার বাবনির মধ্যে একটা ছিল না ইসমুল ফেল, এই যে শেষে আহ, এগুলো ইসমুল ফেল, এগুলো মূলত ইসিম কিন্তু ভার্বের মতো কাজ করে, অর্থাৎ ভার্বের কাজ করে, অর্থাৎ আহ মানে হলো আমার, আমি খুব বিরক্ত হচ্ছি বা আমি খুব কষ্ট পাচ্ছি। আহ মানে আশউরু আল হুম্মা, আশউরু বিল আলাম, আমি খুব ব্যথা অনুভব করতেছি, এই অর্থটা প্রকাশ করে। আহ মানে হলো আনা আশউরু বিল আলাম, আমি খুব ব্যথা ফিল করতেছি, এই অর্থটা প্রকাশ করে। তাহলে মূলত সে ইসমুল ফেল কিন্তু অর্থ প্রকাশ করবে ভার্বের, ইসমুল ফেল যদি ভার্বের অর্থ প্রকাশ করে তাহলে এগুলো কি আমরা জানি ভার্ব নাউন বলে, ভার্ব নাউন বলে। এই যে এগুলোর মধ্যে ডুয়ার উজ্জ আনা মানে হলো এই আহ, আসলে এটার পূর্ণ অর্থ দিচ্ছে কি আহ, আহিন অথবা এটাকে আহ এভাবে পড়া যায়, এটা আসলে পুরো অর্থ দিচ্ছে আনা আশউরু, শাআরা আশউরু মানে ফিল করা, আমি ব্যথা ফিল করতেছি, বিল আলামি, আলামুন মানে পেইন, আমি ব্যথা ফিল করতেছি বা আমি বিল বাসি, আও বাসুন মানে কষ্ট, ব্যথা, আমি খুব কষ্ট বা দুঃখ ফিল করতেছি, এই যে এই অর্থটা বোঝায়।
তাহলে এটা নাউন, নাউন এই এত বড় ভার্বের অর্থ দিচ্ছে, তাহলে এটাকে কি বলে? ভার্ব নাউন বা স্মল ফেল, যেটা সবসময় মাবনি হবে। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের এখানে লামুল আমর এই কনসেপ্টটা শেষ হলো। এর সাথে সম্পর্কিত এখন আমরা এটা একটু আপনাদের কাছ থেকে শুনবো, এখানে কারোর কোনো ডাউট আছে কিনা। তাহলে একটু শেষের দিকে আমরা আজকে যে পড়াটা পড়লাম, শুরুতে ছিল আমাদের আল জাজমু বিত্তলাবি। একটু একজন বলেন তো, আল জাজমু বিত্তলাবি, এর দ্বারা উদ্দেশ্য কি? তলবের মাধ্যমে মুদারের ক্রিয়াকে মাজজুম বানানো, কারেক্ট? তলবের মাধ্যমে মুদারের ক্রিয়াকে মাজজুম বানানো, আল জাজমু বিত্তলাবি। এখন প্রশ্ন হলো তলব কারা কারা, বলেন তো? তলব লামুল আমরি, আমর নাহি ইস্তিফাম, আমর নাহি ইস্তিফাম, এই তিনটে দরকার আমাদের আপাতত, বাকি আরো আছে ওগুলো সামনে পড়বো। আমর নাহি ইস্তিফাম, এই তিনটা হলো তলব। এরপরে জবাব উত্তলব আসবে, জবাব উত্তলব, জবাব উত্তলবটা মাজজুম হবে, তাই না? এটাকে এখানে বলতেছে আল জাজমু বিত্তলব, তলবের মাধ্যমে ক্রিয়াটা মাজজুম হয়, তলবের মাধ্যমে ক্রিয়াটা মাজজুম হয়। এটা আমাদের একটা মেইন পড়া ছিল। আর শেষের দিকে আর নুদবা বা দুঃখ কষ্ট প্রকাশের জন্য ওয়া এবং শেষে আহ যুক্ত হয়ে ব্যবহার হয়, এটা ছিল আমরা মেইনলি এটা পড়েছি। আজকে এই জিনিসটা একটু আমরা কোরআনে কারিমে পড়ার চেষ্টা করি, কোরআন থেকে বুঝতে পারি কিনা। কোরআনে কারিমে এই যে আমরা যে আমর পড়েছি না, আমরের অর্থবোধক ভার্ব নাউন আছে, ইসমুল ফেল আছে। ইসমুল ফেল যদি আমরের অর্থ দেয়, যেমন আলাইকুম, এটা একটা ইসমুল ফেল বা ভার্ব নাউন, এটা আমরের অর্থ দেয়। এর জবাবেও যদি কোনো মুদারে আসে তাহলে সেটাও কি? মাজজুম হবে। যেমন দেখেন, আলাইকুম আনফুসাকুম লা ইয়াদুররাকুম মান দাল্লা। আচ্ছা, এটা ইসমুল ফেল বলতেছে, বাকি লাইয়াদুররুকুম, আচ্ছা সরাসরি আমরের অর্থ দেয় যেগুলো, আমরা ওইগুলোতে যাই। এখানে এটার ইয়াটা একটু ইয়া আছে, এই উদাহরণটা একটু ঝামেলা আছে, এই উদাহরণটা একটু আমরা পড়ে যাই। এটাতে উল্লি ইবাদিয়াল্লাযীনা, এই দেখেন এই আয়াতটা একটু আমরা করি। এটা হলো সূরাত ইব্রাহিম এর 31 নম্বর আয়াত, 14 নম্বর সূরা 31 নম্বর আয়াত। দেখেন কি আছে, قل عبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال. এই যে দেখেন, قل, হ্যাঁ আপনি বলুন, বলেন তো قل, এটা কি আমর নাহি ইস্তিফহাম, কোন প্রকার? আমর, এটা আমর, তাহলে এটা তলব হয়ে গেল, কারেক্ট? এই যে আপনি আমার বান্দাদেরকে বলুন, কোন বান্দা? আল্লাযীনা আমানু, যারা ঈমানদার। কুল্লি ইবাদি আল্লাযীনা আমানু, হে নবী আপনি আমার ঈমানদার বান্দাদেরকে বলুন, কি বলুন আপনি? বলুন কি বলুন? ইউকিমুসসালাতা, যাতে তারা সালাত আদায় করে। তাহলে দেখেন ইউকিমুসসালাতা, তাহলে ইউকিমু এটা মুদারের ভার্ব, কারেক্ট? মূলত এটা কি ছিল? ইউকিমু না, কারেক্ট? মূলত ছিল ইউকিমু না, তাহলে এটা মাজজুম হয়েছে। এর মাজজুমের সাইন কি? ড্রপ অফ নুন, তাই না? হাজফুন নুন, শেষে নুনটা ড্রপ হয়ে যাওয়া। ইউকিমু, এই দেখেন নিচে আমরা আরবিতে একটু খেয়াল করতে পারছি কিনা, ছোট ছোট লেখা ইউকিমু আসসালাত, এই দেখেন বলতেছে মুদারিউন মাজজুমুন, এটা একটা মুদারের মাজজুম। লিয়ান্নাহু, কারণ এটা মাজজুম হলো কেন? জবাব উত্তলাবি, কারণ এটা তলবের জবাবে আসছে, তাই না? তলবটা কি এখানে? এই যে আমর, তাহলে আমরের জব বা তলবের জবাবে আসলে মাজজুম হবে, বুঝে গেল? এই দেখেন আরো আসছে, আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেটা থেকে যেন সিররান গোপনে, আলানিয়াতান প্রকাশ্যে, তারা যেন ইউনফিকু স্পেন্ড করে, খরচ করে। ইউনফিকু বলেন এটাও মাজজুম আছে, কারেক্ট? কারেক্ট। এবং এখানেও শেষে নুন ড্রপ হয়েছে, তাই না? তাহলে এটা মাজজুম হলো কেন? এই যে কুল,
আমলের জবাবে আসছে বা তলবের জবাবে আসছে। তাহলে আমরা পড়তেছিলাম তলব বা জবাব, তলব আমর নাহি ইস্তেফাম, এর জবাবে যদি ভার্ব আসে মুদারের ভার্ব আসে তাহলে সেটা কি হবে? মাজজুম করা জায়েজ। তাহলে এই মাজজুমটা হবে হলো মুদারের ক্রিয়া আসলে, আর যদি মুদারের ক্রিয়া না হয়, অনেক সময় ধরেন একটা নমিনাল সেন্টেন্স আসলো আমরের পরে, তখন কি হবে? এই নমিনাল সেন্টেন্স হইলে তার শুরুতে একটা ফা চলে আসবে, ফা। যেমন দেখেন একটা বাক্য আমরা বলি, আদম আলাইহিস সালাম এবং মুসা আলাইহিস সালামের সম্প্রদায় বনি ইসরাইলরা আল্লাহ তাআলা তাদের জন্য মান্না বা সালওয়া উত্তম খাবার দিতেছিলেন, তাই না? তাদের মান্না এবং সালওয়া ভালো লাগলো না, তারা আল্লাহর কাছে মুসা আলাইহিস সালামকে দোয়া করতে বলতেছে যে আপনি দোয়া করেন, মিম্মা তুমবিতুল আরদু মিম বাকলিহা ওয়া কিসাইহা ওয়া ফুমিহা ওয়া আদাসিহা ওয়া বাসলিহা, মান্না ওয়া সালওয়া আর খাইতে পারতেছি না, আমাদের জন্য যেন সবজি দেয়, কাকড়ি দেয়, হ্যাঁ, এরপরে ডাল, পেঁয়াজ, রসুন ইত্যাদি যেন আমাদের জন্য নাজিল করেন। আল্লাহ বলতেছে আস্তাস্তাবদিলুন আল্লাযী হুয়া আদনা বিল্লাযী হুয়া খাইর, ভালো জিনিস বাদ দিয়ে তোমরা কি খারাপ জিনিস বদল করতে যাচ্ছ? এই দেখেন এরপরে বলতেছে ইহবিতু মিশ্রান, যাও তোমরা নেমে যাও, ইহবিতু মিশ্রান একটা জনপদে নেমে যাও, বা ইন্নালাকুম মা সালতুম, সেখানে তোমরা যা চাও সেটা পেয়ে যাবে। তাহলে দেখেন ইহবিতু এটা আমর নাহি ইস্তেফাম, কোন প্রকার? ইহবিতু এটা আমর হলো, কারেক্ট, এটা আমর। তাহলে ইহবিতু মিশ্রান, তোমরা একটা জনপদে নেমে যাও, এটা তাহলে এতটুকু তলব। তাহলে এই জবাবুত তলব, এখানে জবাবুত তলবে দেখেন কোনো মুদারের বার্ব আসে নাই, তাহলে জবাবুত তলবের মধ্যে একটা ইফেক্ট থাকতে হবে না? এই যে ইফেক্টটা হলো এখানে ফা চলে আসছে। মূলত বাক্যটা ছিল ইন্নালাকুম মা সালতুম, এর শুরুতে দেখেন ফা আসছে, ফা ইন্নালাকুম মা সালতুম, এই ফাটা জবাবুত তলবের শুরুতে আসছে। তাহলে মনে রাখবো তলবের জবাবে যদি মুদারের বার্ব থাকে তাহলে তো মাজজুম হবে, আর যদি নমিনাল সেন্টেন্স থাকে তাহলে সেক্ষেত্রে একটা ফা আসবে। বুঝে গেলাম? জি মাশাআল্লাহ। তাহলে এখানে আরেকটা এডিশনাল গ্রামার আমরা শিখে গেলাম, মুদারের জবাবে যদি কি বলে জবাব তলবে যদি আসে তাহলে ফা যুক্ত হবে। এই ফাটা আরো অনেক অনেক ক্ষেত্রে যুক্ত হয়, সেটা আমরা যদি মুদারের ক্রিয়াটা নেগেটিভ হয় তাহলে সেক্ষেত্রেও ফা যুক্ত হয়, এরকম প্রচুর আমরা পাবো কোরআনে কারিমে। আমরা এইভাবে পড়তে থাকলেই দেখবেন সমানেই জবাব উত্তলবের উদাহরণ পাবো। সূরা বাকারার মধ্যে আরেকটা, সূরা আলে ইমরানের মধ্যে একটা প্রসিদ্ধ উদাহরণ আছে, আমি একটু পড়ি। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, এই দেখেন সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত, এই যে কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ বলতেছে কুল, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তাহলে কি করতে হবে? তোমরা আমাকে ইতাআত করো, আমাকে অনুসরণ করো। নবীকে বলতেছে, হে নবী আপনি বলুন আমার সকল উম্মতকে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও বা আল্লাহকে ভালোবাসো এই দাবি করো, তাহলে ফাত্তাবিউনি, এর প্রধান সাইন হলো তোমরা আমাকে অনুসরণ করো, আমাকে ফলো করো, তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম, এই দেখেন ফাত্তাবিউনি, এটা আমর, আমর, কারেক্ট, ইত্তাবা ইত্তাবিউ, এখান থেকে এটা আমর, আমর, তাহলে এটা তলব, তাহলে তলবের জবাবে আসছে, যদি তোমরা আমাকে অনুসরণ করো তাহলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহু, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াইগফির লাকুম, এবং তিনি তোমাদেরকে যুনুবাকুম, তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। তাহলে দেখেন এখানেও এই যে ইউহিব্বুকুমুল্লাহ, এই যে যে বার্বটা আসছে এই বার্বটা মাজজুম হয়েছে, তাই, কারেক্ট, বার্বটা মাজজুম, ইয়াগফির লাকুম বার্বটা মাজজুম, মাজজুম হলো কেন? কারণ এই দুটো আমরের জবাবে আসছে বা তলবের জবাবে আসছে, কারেক্ট, জবাব উত্তলব। আলহামদুলিল্লাহ, তাহলে আমরা জিনিসটা বুঝে গেছি যে তলব, আমর, নাহি এবং ইস্তেফাম এগুলোকে তলব বলে, তলবের জবাবে
জি ভার্ব আছে, মুদারের ভার্ব থাকলে এগুলো মাজজুম হয়ে যাবে। এটাকে আরবিতে বলে আল জাজমু বিতলাবি, তলবের মাধ্যমে মুদারের ক্রিয়া মাজজুম হওয়া। আশা করি এই কনসেপ্টটা সবাই ক্লিয়ার। তাই না? শেষে আজকে সাথে একটা আরেকটা পড়া পড়তেছিলাম যে মুদারেকে মাজজুম বানায় এরকম আমেল কারা কারা, এরকম আমেল কয়টা? চারটা আমাদের মৌলিক চারটা, তাই না? চারটা জি, লাম লাম্মা লাম আমার নাম নাই, মাশাআল্লাহ, লাম লাম্মা লামুল আমর লায় নাহি, এই চারটা হলো মৌলিক। এরপরে এর সাথে আমরা অতিরিক্ত করলে আরো দুইটা করতে পারি। এক নাম্বার হলো জবাব উত্তলব, দুই নাম্বার হলো ইন, ইন এবং তার মতো অন্য শব্দ, ইন এবং তার মতো অন্য শব্দ। তাহলে অন্য আরেকজন বলেন তো, মুদারেকে মাজজুম বানায় এরকম আমেল কয়টা? মেইনলি চারটা, মেইনলি চারটা, এটা হলো লাম লাম্মা লাইলাহি আর লামুল আমর, এই চারটা। আর দুইটা বললাম, একটা হলো জবাব তলব, আর একটা হলো ইন এবং এই জাতীয় অন্যান্য শর্তবাচক শব্দ। এই যে এগুলো মেইনলি মুদারাকে মাজজুম বানাবে। আমরা কারেকশন করেছিলাম আলহামদুলিল্লাহ। আজকে শেষের দিকে কারো কোনো প্রশ্ন আছে? আমার আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যদি আমর বলি, নাহি বলি বা ইস্তিফাম বলি, সেখানে একটা অভিব্যক্তি থাকতে হবে, ওই ব্যক্তিটা না থাকলে আমি মুদারেকে মাজজুম করতে পারবো না। আমর নাহি ইস্তিফাম হলে এখানে তলবটা থাকবেই, তাই না? এটার অর্থই হলো তলব, এখানে তলবটা থাকবেই, মাস্ট, রাইট? জি, আমর আমর মানেই তো আমি তার কাছ থেকে একটা কিছু করা, সেই কাজটা করুক, এটার তলব করতেছি, চাহিদা করতেছি, কারেক্ট? নাহি নাহি মানে ওইটা আছে, এরপর ইস্তিফাম প্রশ্ন করতেছি মানে এটা হবে। বাকি এই যখন আপনারা বালাগা পড়বেন, ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দিলে বালাগা পড়বেন, তখন বুঝবেন যে আমরের মধ্যেও অনেক সময় চাহিদা ছাড়া ব্যবহার হয়। বাক্যে দেখতেছি আমর, কিন্তু আসলে এটা মাদি বা মুদারের অর্থে ব্যবহার হয়েছে, আমাদের কোনো তলব নেই, স্টেটমেন্ট অর্থে ব্যবহার হয়েছে, তখন সেক্ষেত্রে হবে না।